সাবস্ক্রাইব করুন সরকারি কর্মচারী চ্যানেলটিকে এবং পাশের বেল আইকনটিকে প্রেস করুন চাকরির খবর এবং বিভিন্ন ইম্পর্টেন্ট নিউজ সম্পর্কে সবসময় সবার আগে আপডেট পাওয়ার জন্য। আজকে সিবিআই দফতরে হাজিরা দেওয়ার পরে কি বললেন কুণাল ঘোষ সাংবাদিক সম্মেলনে জেনে নেব আজকের এই ভিডিওতে। বন্ধুরা, ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, বন্ধুরা ভিডিওটি আপনারা দেখবেন, দেখার পরে অবশ্যই একটি লাইক করবেন এবং ভিডিওটিকে আপনাদের বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার অবশ্যই করবেন। তো চলুন বন্ধুরা জেনে নিই যে কি বললেন কুণাল ঘোষ। আমি সবসময় চিরকাল তদন্তে সহযোগিতা করে এসেছি, আমাকে সিবিআই এর তরফ থেকে এখানে আসতে বলা হয়েছিল, আমি এসেছি, আমি তদন্তে সহযোগিতা করেছি। তদন্তের বিষয়ে আমি একটি কথাও বলবো না, তদন্তে কি হবে সে তো পরে দেখা যাবে, ওটা তো আমার সাবজেক্ট না। আমি শুধু এইটুকু বলতে পারি যে এতদিন পর রাজীব কুমারকে সিবিআই এর প্রশ্ন ফেস করতে হয়েছে এবং এতদিন পর রাজীব কুমারকে আমার অভিযোগগুলো সামনে বসে শুনতে হয়েছে, এটা আমি এখনো পর্যন্ত আমার নৈতিক জয় বলে মনে করি।